হেফাজতের হামলার পর মিছিলে মিছিলে উত্তাল গণজাগরণ মঞ্চ। শাহবাগ প্রজন্ম চত্বরে আছেন আমাদের রিপোর্টার সোমা ইসলাম, সর্বশেষ জানতে যোগাযোগ করছি তার সঙ্গে। সোমা, আমাদের উপস্থিতি প্রমাণ করে সোমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সোমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্মানী সাথী বন্ধুগণ, সোমা, আজকের গণজাগরণ মঞ্চ হামলার বিষয়ে আমাদের একটু জানান। সফল করবার জন্য এখানে জমায়েত হয়েছিল ঠিক তার কিছু সেই সময়ে, এবং আপনি জানেন যে আজকে গণজাগরণ মঞ্চ 22 ঘন্টার অবরোধ করেছে। ঠিক 5:17 যখন এখানে সমাবেশের জন্য এই মঞ্চ প্রস্তুত হচ্ছিল, জড়ো হচ্ছিল সাধারণ মানুষ, 5:17 দিকে আপনি জানেন যে ঠিক রমনা শিশু পার্কের ওই গেট দিয়ে হেফাজতে ইসলামের একটি গ্রুপ এই গণজাগরণ মঞ্চ দখলের চেষ্টা করে, এবং তখনই কিন্তু সাধারণ মানুষ এখানে রুখে দাঁড়ায়। এবং আপনি দেখছেন যে এই গণজাগরণ মঞ্চ 2 মাস ধরে যে আন্দোলন চলছে, এবং আজকে কিন্তু 2 মাস 1 দিন, সেই 2 মাস 1 দিনের এখানে গণজাগরণ মঞ্চ পাহারা দিচ্ছে এই মুহূর্তে হাজার হাজার সাধারণ মানুষ। এবং কিছুক্ষণ আগে এই গণজাগরণ মঞ্চের যে মুখপাত্র ইমরান এইচ সরকার, তিনি কিন্তু স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে সরকার যুদ্ধাপরাধীদের কিংবা 71-এর ঘাতকদের বাঁচাবার জন্যে যদি এই হেফাজত ইসলাম কিংবা জামাত ইসলামকে কোনো ধরনের তাদের ছায়া দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু এই তারুণ্য তাদের শক্তি দেখিয়েছে এবং তারুণ্য কিন্তু রুখে দিবে এবং এইখানে অবস্থান নিয়েছে। আপনি যতদূর চোখ যায় আপনি দেখতে পাচ্ছেন যে বাঁশের লাঠি হাঁটি নিয়ে যতদূর চোখ যায় পিজির মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পুরোটা জুড়ে এবং শিশু পার্কের এলাকা যতটা গেছে, এবং উল্টা দিকে আমাদের যে পিজি হাসপাতালের দক্ষিণ দিকের গেট, এখানে পুরো সমগ্র এলাকা জুড়েই মানুষ লোকে লোকারণ্য, এবং বিভিন্ন পয়েন্টে ফরজারা তারা পাহারা দিচ্ছে, এবং পাহারাতে কিন্তু এই নিরস্ত মানুষগুলোর হাতে কিন্তু একটাই, সেটা হচ্ছে বাঁশের লাঠি। এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার খানিকক্ষণ আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে একটি কথা বলেছেন যে এইখানে যদি প্রশাসন যদি দুই পক্ষের যে হেফাজত ইসলাম সমাবেশ করেছে এবং এই পক্ষে যে সেখানে যে সাধারণভাবে কর্মসূচি ছিল সমাবেশ করার, সেখানে যদি প্রশাসন ঠিকমতো তাদের নিরাপত্তা ব্যবস্থা না দিতে পারে, তাহলে দুপক্ষের যদি সংঘর্ষ বাজে চাইলে কিন্তু এখানে রক্তের বন্যা বয়ে যাবে। এবং এই মঞ্চ কখনোই সহিংস আন্দোলনে বিশ্বাসী না, এবং ডক্টর ইমরান বলেছে যে এরপরে যদি এই মঞ্চকে নিয়ে কোনো আঘাত আসে তাহলে কিন্তু তারা সহিংস না, তারা সহিংসভাবে সেই যে কোনো আঘাতকে প্রতিহত করবে। এবং তারা এই মঞ্চ থেকে, আপনি জানেন যে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল 5:30 দিকে, মাত্র সমাবেশ শুরু হয়ে গেছে, পুরো মঞ্চ জুড়ে এখন তারুণ্যে টকবক করছে এবং প্রতিবাদী স্লোগান, এবং তারুণ্যের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তৃতা রাখছেন, এবং তারা একটি কথাই সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বারবার যে দাবিতে তুলছেন যে তারুণ্য যে দাবি, যে 2-6 আলটিমেটাম নিয়ে এখানে এসেছিল 2 মাস আগে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে যে তাদের যে প্রধান দাবি ছিল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ ফাঁসি এবং জামাত শিবির নিষিদ্ধ করা, সেই দাবি যদি সরকার সেই লক্ষ্যে পৌঁছাতে না হয় তাহলে কিন্তু তারা এই রাজপথ থাকবে না। এবং যে কোনো চোখ রাঙানি, রক্তচক্ষু কিংবা যে কোনো জামাতে ইসলাম, তারা বলছে যে কোনো হেফাজতে ইসলাম যে মোরকেই যে আসুক না কেন, তারা কিন্তু এই গণজাগরণ মঞ্চ ছেড়ে যাবে না। এবং আপনি জানেন যে আজকে এইখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে, এবং তারা কিন্তু প্রশাসন এবং সরকারের কাছে, হ্যাঁ সোমা।